আজও ঐতিহাসিক দিন, আজ দেশের মধ্যে ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলা। প্রথম নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো, এবং তা উদ্বোধনে অবশ্যই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এই যে মেট্রো, তা দেশের মধ্যে প্রথম যা নদীর তলা দিয়ে ছুটবে, এবং হাওড়া স্টেশন দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন। কিভাবে ছুটবে মেট্রো একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, যেখানে এখনও পর্যন্ত যে লম্বা টানেল, সেই লম্বা টানেলের মধ্যে দিয়ে যাবে মেট্রো, এবং নদীর ঠিক তলা দিয়ে মেট্রো যাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যার প্রহর গুনছে গোটা দেশ, এবং আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করব গ্রাফিক্সের মাধ্যমে। এবং তবে তার আগে আপনাদের যে কথা জানাবো, যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মেট্রো সফর করবেন মোদি। উদ্বোধনের পরে মেট্রো সফর নরেন্দ্র মোদির, এবং নদীর নিচ দিয়ে যে মেট্রো যাবে দেশের মধ্যে প্রথম, সেই নদীর নিচ দিয়ে মেট্রো সফর করবেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির হাত ধরে সূচনা, এবং প্রথম তিনি মেট্রো সফর করবেন। আর এইবার আপনাদের দেখাবো ঠিক কীভাবে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। এবং একটু যদি আপনাদের দেখাই যে ঠিক কীভাবে মেট্রো ছুটবে, যেখানে দেশের মধ্যে ইতিহাস তৈরি করতে যাচ্ছে কলকাতা মেট্রো, এবং বাংলা সর্বপ্রথম যেখানে নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো, এই প্রথম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটু আপনাদের গোটা বিষয়টা বুঝিয়ে দেবো, যে কীভাবে নদীর তলা দিয়ে মেট্রো ছুটবে, এবং এই যে গোটা বিষয়টা আমরা দেখেছি, পুরো প্রস্তুতি পর্বে জি চব্বিশ ঘন্টা আপনাদের সঙ্গে ছিল, এবং যে জায়গায় ধাপে 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 আমরা এগোতে পেরেছি। একটু যদি আমরা আপনাদের দেখাবো যে কীভাবে এই মেট্রো নদীর তলা দিয়ে ছুটবে, এবং খুব বেশি সময় লাগবে না, অবশ্য 45 সেকেন্ড মাত্র। এবং যখনই নদীর তলায় মেট্রো যাবে, তখনই আপনাদের আলাদাভাবে সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার মতন ব্যবস্থা থাকবে, যে কীভাবে মেট্রো নদীর তলা দিয়ে যাবে। এবং এই যে গোটা বিষয়টা, এটা আজকে নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হচ্ছে, যেখানে নরেন্দ্র মোদি নিজে মেট্রো সফর করবেন বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং এই যে টানেল, এই টানেলের মধ্যে দিয়েই হচ্ছে মেট্রো। 45 সেকেন্ড সময় পাবেন আপনারা গোটা হুগলি নদীটা এপার থেকে ওপার পর্যন্ত যাওয়ার জন্য। এবং তার মধ্যেই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে এই মেট্রো নদীর তলা দিয়ে ছুটবে, যেখানে ওপরে থাকবে নদী, আর তার ঠিক তলা দিয়ে মেট্রো যাবে স্প্ল্যানেড, মহাকরণ স্টেশন, এবং তারপরে হাওড়া স্টেশন। একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে এই যে গঙ্গা রয়েছে, গঙ্গার ঠিক 16 মিটার নিচে, মানে গঙ্গার তলদেশ, তার তলায় মাটি, তার তলায় কিন্তু মেট্রো, মানে জলের সাথে কিন্তু খুব একটা সংস্পর্শ নেই, আর এর মধ্যে 16 মিটারের ব্যবধান রয়েছে, তার মধ্যে মেট্রো। যে টানেল রয়েছে 520 মিটারের টানেল, সেই টানেল পেরোতে 45 সেকেন্ড মতন সময় লাগবে। এবং এই যে যখনই টানেলটা ঢুকবে, মানে গঙ্গার এ প্রান্তে যখনই মেট্রো ঢুকবে, তখনই কিন্তু একটা নীল আলো সেখানে আপনারা পাবেন, জানলা থেকেই দেখতে পাবেন, এবং তখনই বুঝবেন যে গঙ্গার তলায় কিন্তু আপনারা প্রবেশ করেছেন। এবং 45 সেকেন্ড এই বিষয়টা থাকবে, তারপরে নীল আলো পর্যন্ত গঙ্গার ওপারে। এবং সেই ছবি, নীল আলোর ছবি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যে মেট্রো টানেলে যখনই মেট্রো আসবে, তখনই ঠিক নদীর তলায় যে জায়গাটা, সেটা নীল আলো জ্বলে উঠবে, এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা রয়েছেন এই মুহূর্তে হুগলি নদীর নিচে, আর তারপরেই এই টানেল 45 সেকেন্ড পরে সেই টানেল চলে যাবে। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শ্রেয়সী, এবং আমাদের প্রতিনিধি অয়ন থাকবেন আমাদের সঙ্গে। এবং একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঠিক কী পরিস্থিতিতে এই মেট্রো যাবে, প্রস্তুতি কতটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখন বেরোবেন এবং উদ্বোধন, এবং তারপরে এখন পর্যন্ত সকালবেলায় যে খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনিও কিন্তু মেট্রো সফর করতে পারেন, আমরা সেই আপডেট নেওয়ার চেষ্টা করব। এবং শ্রেয়সী এবং অয়নের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী, এখনও পর্যন্ত কী খবর পাওয়া যাচ্ছে? আমরা তো খবর পেলাম যে নরেন্দ্র মোদি তিনি নিজে উদ্বোধনের পর মেট্রো সফর করবেন। একেবারে তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে যে মেট্রো
ক্ষেত্রে গতকাল পর্যন্ত ঠিক ছিল যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি এখান থেকে উদ্বোধন করবেন, করার পরে তিনি তারপরে এখান থেকে বেরিয়ে যাবেন তার যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেইখানে। কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বিষয়টা এই মুহূর্তে স্থির হয়েছে যে মেট্রো তিনি উদ্বোধন করবেন, করার পরে সেই ট্রেনে করে কিন্তু কার্যত উনি এখান থেকে ট্রেনে করে গঙ্গা তলায় যে সুড়ঙ্গ তৈরি হয়ে রয়েছে সেই সুড়ঙ্গ দিয়ে ট্রেনে করে সেই সুড়ঙ্গ দিয়ে তিনি যাবেন এবং সেক্ষেত্রে গঙ্গার ওপারে অর্থাৎ হাওড়ার দিকে তিনি যাবেন। অর্থাৎ কার্যত যে বিষয়টা তোমার সামনে আসছে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে শুধু পতাকা নাড়িয়ে, সবুজ পতাকা নাড়িয়ে শুধু ট্রেনের উদ্বোধন নয়, এক্ষেত্রে ট্রেনে চেপে গঙ্গার তলায় দেশের প্রথম জলস্তরের নিচ দিয়ে তৈরি হওয়া যে মেট্রো সুড়ঙ্গ যেখান দিয়ে ট্রেন চলবে সেই মেট্রো সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে ট্রেনে করে কিন্তু কার্যত প্রধানমন্ত্রী তিনি সফর করবেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ 10:15 থেকে এখানে কর্মসূচি শুরু হবে এবং তারপরে কিন্তু সেক্ষেত্রে ফ্ল্যাগ হোস্টিং এর পরে প্রধানমন্ত্রী তিনি এই এসপ্যারেড স্টেশন থেকে, এসপ্যারেড যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে ট্রেনে করে তিনি গঙ্গার নিচে যে সুড়ঙ্গ দিয়ে দেশে প্রথমবার কোন জলস্তরের নিচ দিয়ে তৈরি হওয়া সুড়ঙ্গ দিয়ে মেট্রো চলবে সেই প্রজেক্টে তিনি উদ্বোধনের পরে কিন্তু কার্যত তিনি ট্রেনে করে গঙ্গার নিচে তৈরি যে মেট্রোর যে সুড়ঙ্গ সেই সুড়ঙ্গ দিয়ে তিনি যাবেন, কলকাতা থেকে তিনি হাওড়ার দিকে যাবেন এবং পরবর্তীকালে কিন্তু আবার সেক্ষেত্রে তিনি ফেরত আসবেন। এবং এই যে হাওড়ায় যাবেন মানে সেখানেও স্টেশনে নেবে কি একটু প্রধানমন্ত্রী স্টেশনটা ঘুরে দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে? কারণ ইন্টারেস্টিং হচ্ছে হাওড়া স্টেশনও কিন্তু ইতিহাসে নাম তুলে ফেলেছে, দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন। দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে হাওড়ায় তিনি ঘুরবেন বা ঘুরবেন না সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত কর্মসূচির মধ্যে নেই যে হাওড়া স্টেশনে তিনি যাবেন বা মহাকরণে নামবেন বা হাওড়া ময়দানে নামবেন কিনা। কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে বিষয়টা এই মুহূর্তে স্থির হয়েছে বা সিদ্ধান্ত হয়ে গেছে চূড়ান্ত যে উদ্বোধনের পরে সেক্ষেত্রে তিনি এসপ্যান স্টেশনে নামবেন, এসপ্যান স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তিনি ট্রেনটা উদ্বোধন করবেন এবং সেই ট্রেনে তিনি শিশুরা থাকবে, কয়েকশো শিশু থাকবে, সেই শিশুদের সঙ্গে নিয়ে কিন্তু কার্যত তিনি এসপ্যারেড থেকে তিনি ট্রেনে করে তিনি চলে যাবেন গঙ্গার তলার যে সুড়ঙ্গটা তৈরি হয়েছে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে তিনি চলে যাবেন ওই পারে, অর্থাৎ হাওড়ার দিকে তিনি চলে যাবেন এমনটাই কিন্তু স্থির হয়েছে। অর্থাৎ গঙ্গার তলায় তৈরি হওয়া সুড়ঙ্গে সফর করবেন প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু স্থির হয়েছে, ট্রেনে করে তিনি যাবেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর প্রধানমন্ত্রী যখনই যাবেন সরাসরি সেই ছবি লাইভ আপনাদের দেখাবো। এবং যেরকম দেখাচ্ছিলাম যে নীল টানেল, নীল রঙের টানেল যেখানে নীল আলো জ্বলে উঠবে এবং প্রধানমন্ত্রী কয়েকজন শিশুদের সঙ্গে নিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত যাবেন, আবার সেখান থেকে ফিরে আসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তো রয়েছে। রাজভবনে রাত্রিবাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানকার ছবিটা কি এখনো পর্যন্ত তৎপরতা কতটা, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, একটু অয়নের কাছ থেকে জেনে নেব সেখানকার শেষ মুহূর্তের আপডেট। অয়ন, অয়নের নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, অয়নের কথা শোনা যাচ্ছে না। আমরা অয়নের সাথে আবারও পরে যোগাযোগ করার চেষ্টা করব, বা ফোনে যদি অয়নের সাথে যোগাযোগ করা যায় তাহলে সেটাও আমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করব। কারণ একদম লাস্ট মুহূর্তের আপডেট নেওয়ার চেষ্টা করব অয়নের কাছ থেকে, যেখানে প্রধানমন্ত্রী তিনি যাবেন এবং সেখানে শুরুতে মেট্রো উদ্বোধনের কথা রয়েছে এবং বারবার যে দুটো মানে ঐতিহাসিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি আমরা, এক দেশের মধ্যে প্রথম যেখানে নদীর তলা দিয়ে মেট্রো যাবে এবং দ্বিতীয় হাওড়া স্টেশন মানে দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন, দুটোই আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে। আমরা দেখি অয়নের সাথে টেলিফোনে যোগাযোগ করা যায় কিনা। অয়ন, হ্যাঁ বুঝতে পারছো, যেহেতু প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী, অতএব এখানে জ্যামার জাতীয় যাবতীয় প্রোটোকল থাকে, অতএব হয়তো সংযোগ স্থাপন করা যাচ্ছে না। কিন্তু যেটা জানানোর সেটা হচ্ছে ঘড়ি ধরে আট ঠিক 40 মিনিট বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবনের এই যে সাউথ গেট রয়েছে অর্থাৎ গোষ্ঠপাল মূর্তি বা ইডেন গার্ডেন্স লাগোয়া যে গেট রয়েছে সেখান দিয়ে বেরোবেন এবং এখান থেকে এসপ্ল্যানেড মেট্রো পৌঁছতে তার ঠিক
5 মিনিট সময় লাগবে এবং মেট্রো স্টেশনে পৌঁছানো মাত্রই প্রধানমন্ত্রী তিনি মূল যে অনুষ্ঠান অর্থাৎ একই সঙ্গে 15,400 কোটি টাকার প্রকল্প এগুলিকে তিনি জাতির উদ্দেশ্যে নিবেদন করবেন অথবা শিলান্যাস করবেন এবং তারপরই অর্থাৎ সেখান থেকে তার সোজা চলে যাওয়ার কথা RCTC রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, সেখানে তার জন্য বায়ুসেনার বিশেষ বিমান হেলিপ্যাড তৈরি রয়েছে এবং সেই মাফ করবে চপার, এবং সেই চপারেই তিনি সরাসরি পৌঁছে যাবেন বারাসাত। এবং এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যা শিডিউল তাতে আবারও বলছি ঘড়ি ধরে আর বড়জোর 40 মিনিটের অপেক্ষা, তারপরেই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ জাতির উদ্দেশ্যে নিবেদিত হবে ভারতবর্ষের একমাত্র আন্ডার ওয়াটার মেট্রো। এবং তার পাশাপাশি বলে রাখি যে শুধুমাত্র এই যে আন্ডার ওয়াটার মেট্রো এটাই নয়, একই সঙ্গে কিন্তু আজ এই কলকাতার বুকে আরো দুটি গুরুত্বপূর্ণ মেট্রোর পথ বা এক্সটেনশন, এটাও প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে, যে দুটি কলকাতার সাধারণ যাতায়াতকারী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি, সেটির আজকে উদ্বোধন হবে, এবং তারই সঙ্গে বেহালা বাসীর যে বহু প্রতীক্ষিত মাঝেরহাট স্টেশনের সঙ্গে জোকা মেট্রোর যে সংযোগ, এই সংযোগের ফলে একই সঙ্গে ওই মেট্রো অর্থাৎ পার্পল লাইন তার সঙ্গে পূর্ব রেলের মাঝেরহাট স্টেশন এর সংযোগ স্থাপনের ফলে সেখানকার অর্থাৎ দক্ষিণ পশ্চিম শহরতলির যারা বাসিন্দা তাদেরও অনেক সুবিধা হবে। অর্থাৎ একই দিনে প্রধানমন্ত্রীর হাত ধরে 3-3টি মেট্রো প্রকল্পের শুভ সূচনা, আর হয়তো তার জন্য আমাদের কয়েক মুহূর্ত বা বলা ভালো কিছু মিনিট অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ অয়ন। আর আপনাদের আরও একবার দেখিয়ে দেবো যে কীভাবে নদীর তলা দিয়ে মেট্রো ছুটবে, এবং মেট্রো যখন ছুটবে আপনারা বুঝতে পারবেন যে কোথাও গিয়ে হুগলি নদীর নিচে রয়েছেন আপনারা, যেখানে গঙ্গা নদী, গঙ্গা নদীর ঠিক তলায় মেট্রো এবং একেবারে নদীর তলদেশে যেখানে মাটি সেই মাটির নিচ দিয়ে, কিন্তু এই নয় যে জলের সংযোগ পাওয়া যাবে মেট্রো লাইনের সঙ্গে, 16 মিটার নিচে মেট্রো স্টেশন, 520 মিটারের টানেল পার করতে লাগবে 45 সেকেন্ড। নরেন্দ্র মোদীর উদ্বোধনী অনুষ্ঠানের দিকে নজর থাকবে, প্রধানমন্ত্রীর সফরের দিকে নজর থাকবে, নজর থাকবে 1200-এর দিকেও। ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।